তো হ্যালো প্লাস ইউজার্স গ্রুপে সবাই তোমাকে স্বাগতম জানাচ্ছে আমার লাইফের একটা ডেতে। এবার আজকের ডেটা মানে অনেকটা জার্নি আর অনেকটা সিনেমেটিক্স আর অনেকটা একদম এডিটিং স্টাইল, অনেকটা একদম মানে প্রো ভ্লগার ভাইবস। একদম সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছি রাইড করতে গিয়ে একদম চাটা খেয়েছি, এরকম না। আজকের ব্লগটা আপডেট ব্লগ যেখানে আমি বসে বসে কথা বলবো। আজকে আমার ডেতে এটাই আছে, অন্য কিছু নেই। তো হ্যালো ব্রোস ইউজার্স গ্রুপে সবাই তোমাকে স্বাগতম জানাচ্ছে আমার লাইফের একটা ডেতে। আর আজকে আমার দিনটা শুরু হয়েছিল ভোরবেলা 8টার সময় ঘুম থেকে উঠে, 7:30টার সময় আমি উঠে পড়েছিলাম। তো 8টার সময় আমি স্টার্ট, ক্যামেরা চলাকালীন আওয়াজ করতে নেই, এটা আমি আমার দাদাকে বলছি একটা। তো তো আজকে আমার দিনটা শুরু হয়েছিলো সকালবেলা 7:20-এর সময় ঘুম ভেঙেছে, 7:30 ধরে নাও। 7:30-এর সময় ঘুম ভাঙার পরে আমি আর রাজদা ফ্রেশ হয়ে বেরিয়েছি ডানকুনির জন্য। ডানকুনি আমাদের একটা দরকার ছিল, সেই কারণে আমরা ডানকুনি দেখেছি। আমি এদিকে তাকাচ্ছি, এদিকে রাস্তা বসে আছে। তাই আপনাদেরকে সবাইকে সাথে দেখা দেখাতে আবার কি না 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 এম নেম নেম নে এম নেম নে না না আপনাদেরকে সবাইকে সাথে সাথে ডানকুনি আসার রাস্তা দেখাতে দেখাতে আমরা এখন পৌঁছে গেছি কোন রাস্তাটা। ডান আমি দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ দার্জিলিং যাচ্ছি। এই রাস্তার কোন রাস্তা দাদা? এটা কোন রাস্তা? দিল্লি রোডে আমরা এখন আপাতত উপস্থিত আছি। আর কাকা চায়ের দোকানে একটা ডিটেল নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম, এই চা চলে এসছে আমাদের, এখন চা খাবো। দার্জিলিং হয় যাটা নাম, একটা নাম। তো এখন একটা সিনেমেটিক নিলাম, সিনেমেটিকটা মানে আপনারা তো দেখলেই নি সিনেমেটিকটা। তবে সিনেমেটিক দেখার পরে সিনেমেটিক শর্টটা নেওয়ার পরে আমি আমার কাকাকে দেখালাম, কাকা যেটা তোমাকে দেখালাম কেমন লাগলো? কাকা বলে দিয়েছে ভালো, বলে দিয়েছে ঠিক আছে, ভালো বলেছে। তো আপনাদের সিনেমেটিক সিকোয়েন্স দেখাতে দেখাতে আর আমাদের গাড়ি চলতে চলতে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেছি ডানকুনি। এবার ডানকুনি যাওয়ার পরে আমরা সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করিনি, আর শুধুমাত্র করেছিলাম হচ্ছে আমরা যখন আমার রাজদার দিদির বাড়ি গেছিলাম, মানে আমারও দিদি হয়, তো দিদির বাড়ি যখন গেছিলাম তখন একটু জানিস একটা ক্লিপ নিয়েছি, তারপরে আমি ব্লগিং করতে ভুলে গেছি, রাজদা ভুলে গেছে, কারণ আমাদের তখন একটু প্রেশার ছিল। আর সেই প্রেশারের মধ্যে গিয়ে তো আমাদের হালও খারাপ ছিল, কারণ কত 96 কিলোমিটার রাইড করে যাওয়া আসা মানে অল্টারনেট করে চালাচ্ছিলাম। এবার দাদার লাইসেন্স আছে, আমার লাইসেন্স নেই। এবার লাইসেন্স না চলাকালীন এবার এমন না যে আমি পুরোটা চলে গেছি, মানে ড্রাইভিং আমি পারি ভাই, মানে বাইক স্কুটি ভেহিকলস আমি ড্রাইভ করতে পারি, শুধু লাইসেন্সটা নেই, এটাই হচ্ছে তফাত। তো এবার লাইসেন্স যেহেতু নেই, সেই লাইসেন্স না থাকা চলাকালীন আমি চালিয়েছি অল্প অল্প করে করে, আসার সময় পুরোটা এসেছি, যাওয়ার সময় দাদা আর আমি অল্টারনেট করে চালিয়েছি, এবার ওখানে গিয়েও চালাতে হয়েছে। এবার এসে না আমরা আমাদের শরীর আর শরীর ফিল করতে পারছি না, কী 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 পারিনি সেটা আর বললাম না, বাধ্য এগুলো পার। তো হ্যালো ব্রোস, এতক্ষণ ধরে তোমাদের ভাই একটুখানি আস্তে আস্তে কথা বলছিলো, এবার কেন? কারণটা হচ্ছে তোমাদের ভাই একটুখানি তোমাদের ঘোরানোর ব্যবস্থা করছিলো। ঘোরানো বলতে এরকম না যে পুরোটা ঘুরিয়ে দিলাম, তোমাদের জাস্ট ডানকুনি নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, মানে পুরোটা ঘুরিয়েও দেখালাম না কিছুই না, জাস্ট ডানকুনি যাওয়ার এই যে সিকোয়েন্সটা তোমাদেরকে দেখালাম, এটা পুরোটা দেখানোর একটাই রিজন ছিল, সেটা একমাত্র তোমাদের অ্যাটেনশনটা ভালো করে বিল্ড আপ দেওয়ার জন্য, যাতে তোমরা হবে এটা একটা ট্রাভেল ব্লগ আর আমি আমার কথাগুলো বলিয়ে দিই, মানে তোমার কথা আমার কথা, মানে তুমি শুনবে আমি বলবো। তো এবার যেটা আমার মেন গোলার কথা সেটা হচ্ছে এই ব্লগটা টোটালি আপডেট ব্লগ, এবার তোমাদের অ্যাটেনশন নিয়ে আসার জন্যই আমি এত কিছু সিকোয়েন্সটা বানিয়েছিলাম। এবার ঘুরতে গেছিলাম, অরিজিনালি গিয়েছিলাম একটা দরকারে, এবার সেটা পুরোপুরি প্রপারলি ব্লগ না। তো এবার আমার মেন কথা,
কথা নাম্বার ওয়ান, এটা আপডেট ব্লগ, তো সেই কারণে আমরা এটাকে একটা ডিভাইড করে রাখবো যে এটা কথা নাম্বার ওয়ান, এটা কথা নাম্বার টু। তো আজকে আমার টোটালি তিনটে কথা বলার আছে। প্রথম কথা, তোমার ভাইয়ের লাইফে হয়ে গেছে এখন ইম্প্রুভমেন্ট। এবার ইম্প্রুভমেন্ট মানে এটা কি? ইম্প্রুভমেন্ট মানে আমি এখন ব্লগিং নিয়ে অনেক কিছু প্ল্যানিং হয়ে গেছে, যেটা হয়তো খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। এবার মানে বেশি দিনও না, তো খুব তাড়াতাড়ি আমার ব্লগিং চ্যানেলে অনেক কিছু দেখতে পারবে, সেটা আমার প্ল্যানিং ছিল, সেটা আমার কাছে করার জন্য আমি ওয়েট করছিলাম। তো সেটা ফাইনালি হচ্ছে এবার। মানে তোমার ভাই এবার আর রেগুলারিটি একটুখানি মেনটেন করবে, আর তোমার ভাই গ্যাপ মারবে না, এটা আমি অবশ্য বিগত অনেক দিন ধরে বলে যাচ্ছি, তাও আমি সেই রেগুলারিটি মারছি না। তো কথা নাম্বার টু, আমি ব্লগিং কন্টেন্ট ভেবে রেখেছি, ব্লগের কনসেপ্ট আমার রেডি আছে, সব প্রপারলি রেডি আছে আমার, ব্লগের কী কী ব্লগ বানাতে হবে আমাকে সামনে। কিন্তু এখানে প্রবলেম একটা হয়ে আছে যে ব্লগ আমি শ্যুট করে চলে এলাম ভাই, কোনো ব্যাপার নেই, কিন্তু এডিটিং করার সময় আমার ল্যাপটপে এখন কোনো এডিটিং সফটওয়্যার নেই। এটা সবথেকে হাস্যকর কথা, আর দ্বিতীয়ত এটা সবথেকে একদম মানে মোস্ট আমার কাছে ডেফিনেশন নেই কী বলার কথা। কারণ ব্লগিং শ্যুট করে চলে আসেন বা কোনো ভিডিওর জন্য মানে কোনো ভিডিও এডিট করার জন্য যে সফটওয়্যার লাগে সেই সফটওয়্যার আমার কাছে এখন এই মুহূর্তে নেই। প্রিমিয়ার প্রো ইউজ করছিলাম, প্রিমিয়ার প্রো আমি ইনস্টল করে দিয়েছি। আমি ফিল্মোরা ইউজ করছি, ফিল্মোরা আমার কাছে ক্র্যাক নেই। এবার অত বড় লোক আমি না যে আমি ডাউনলোড করে নেবো, ক্র্যাক আমি ভাই পাইনি। তো কথা নাম্বার তিন, যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি, এবার থেকে তোমার লাইক ব্লগের একটা পুরো প্ল্যান করে নিয়েছে। লাইক এবার যদি আমার কোনো একটা ভালো ব্লগ বানানোর প্ল্যান হয় বা কোনো একটা একদম মানে কোনো একটা প্ল্যানিং আমার কোনো একটা কিছু ভিডিও হয়, লাইক কোনো একটা ট্রাভেল ব্লগ বলে নাও, কোনো একটা ভালো একটা কনসেপ্ট অনুযায়ী ব্লগ বা কোনো একটা ইনফরমেটিভ ব্লগ বা কোনো একটা প্রপারলি ব্লগ, যেটা একদম ট্রাভেল ব্লগ মানে ট্রাভেল ব্লগ বা ট্রাভেল গাইড রিলেটেড ব্লগ হবে, সেইখানে ব্লগগুলো আপলোড করতে আমার মিনিমাম তিন থেকে চার দিন টাইম লাগবে বা এক সপ্তাহে ধরে নাও, এক সপ্তাহ টাইম লাগবে। আর যদি তোমরা আমার নর্মাল ব্লগ দেখতে চাও তাহলে সেটা হয়তো মানে ডে বাই ডে আসতে পারে। আসলে তোমরা এবার আমার থেকে কী দেখবে বা কী এক্সপেক্ট করছো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা আমাকে জানাতে পারো সেটা, যে তোমরা কী চাইছো আমার থেকে, ডেইলি ব্লগ নাকি নর্মাল ব্লগ নাকি এক্সট্রাঅর্ডিনারি বাট কোয়ালিটিওয়ালা ব্লগ। মেন আমি জানি এটার কোনো মানে ইনফরমেটিভ ব্লগ না, এটা কোনো প্রপারলি ব্লগ না, কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি যে এবার থেকে যেরকম আমি সিরিয়াসনেস নিয়ে নিয়েছি আমার ব্লগিং চ্যানেলের ইন্টেনশন অনুযায়ী, সেরকম আমি আমার সেকেন্ড চ্যানেলেও ইন্টেনশন নিয়ে নিয়েছি। লাইক আমি পুরো এখন ডেডিকেটের সাথে কাজ করার জন্য রেডি হয়ে গেছি, এতদিন হয়তো সেটা ছিলাম না বাট এখন সেটা হয়ে গেছি, কারণ এমনই হয়ে গেছে লাইফ এখন আমার। এবার এই লাইফ কেন এমন হয়েছে সেটার পিছনে অনেক বড়ো গল্প আছে, সেগুলো পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে। এখন আর এখন যদি ওই গল্পটা শেয়ার করি তাহলে আমার এখন ব্লগকে দেখাবে তোমাদেরকে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নর্মাল কয়েকটা ব্লগ নিয়ে, তারপর আসছে একটা ভালো ব্লগ, এটা আমি বলে দিলাম, এটা জরুরি না তাও বলে দিলাম। তো ব্যাস, আর আমি এখন আছি রাস্তার উপদার, যে ইউটিউবের থেকে ইংলিশ চ্যানেল থেকে কোটি কোটি টাকা কামাচ্ছে। ইন্ডিয়ান রিয়াকশন সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব ইন্ডিয়ান রিয়াকশন, ইংলিশে কন্টেন্ট প্রচুর টাকা কামায়, কোটি কোটি পাঁচ থেকে বলে যাচ্ছে অনেক কিছু।